আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্ষি নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত কাতার প্রবাসী ভাইয়েরা, আপনাদের জন্য একটি সুখবর। আপনারা যারা বিভিন্নভাবে কাতারে অবৈধভাবে বসবাস করছেন, ফ্যামিলি ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা অথবা ভিসা মিশা সময় পর আপনারা অবৈধ হয়ে গেছেন, কাতার সরকার আপনাদেরকে সেখানে বৈধভাবে বসবাস করার জন্য একটি সুযোগ দান করেছেন, একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 10 অক্টোবর থেকে 31 ডিসেম্বর মধ্যে আপনারা যে সিএডি যে সার্ভিস সেন্টারগুলো রয়েছে সেখানে যোগাযোগ করে বেলা 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে অফিসগুলো, সেখানে যোগাযোগ করে বিভিন্ন কাগজপত্রের মাধ্যমে আপনারা কীভাবে বৈধ হবেন সেখানে আপনারা যোগাযোগ করতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে আংশিক মৌকুব অথবা পুরোপুরি মৌকুব করে জরি পড়া, এরপরে আপনারা পরবর্তীতে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে আইনি প্রক্রিয়া আছে তার মাধ্যমে আপনাদেরকে বৈধ হবার সুযোগ করবে এবং সেখানে বসবাস করার সুযোগ দান করবে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কাতার সরকার। তো এই কাতার প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা অতি সত্ত্বে তাদের যে সার্ভিস সেন্টারগুলো রয়েছে সেখানে যোগাযোগ করেন এবং সেখানে কী কী কাগজপত্র লাগবে, কী করতে হবে না করতে হবে বিস্তারিত আপনারা জেনে সেখানে বৈধ হওয়ার জন্য সুযোগটি গ্রহণ করুন। আর আরেকটি কথা বলবো, আপনাদেরকে যারা এই সুযোগটি গ্রহণ করবো না তাদের ব্যাপারে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কাতার সরকার খুব কঠোর, তারা বলছে যদি এই সুযোগকে যারা গ্রহণ করবে না তাদের বিরুদ্ধে পরবর্তীতে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। তো সম্মানিত দর্শকবৃন্দ, ছিল কাতারের প্রবাসীদের জন্য একটি সুখবর। আশা করি আপনারা এই সুযোগটি কাজে লাগাবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।